সবার আগে আমি वेलकम জানাচ্ছি আমাদের কেন্ট্র স্যার ম্যানেজার হাফসা হক ম্যাডামকে তার ট্রেনিং সেশনে আমি वेलकम জানাই আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম ফরএভার বাংলাদেশ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অবশ্যই আমরা আজকে দিনটা খুবই স্পেশাল র‍্যাক্স এর বার্থডে হ্যাপি বার্থডে র‍্যাক্স উনার জন্য আমরা সবাই কামনা করছি যে উনি সুস্থ থাকুক উনি আমাদের সাথে আরো অনেক 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 বচ্ছর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এবং ওনার সব দিক দিয়ে ওনার সফলতার জন্য আমরা দোয়া করছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের এই তিন ঘন্টা সেশন জন্য আপনার রেডি তো আজকের এই তিন ঘন্টা আপনি কিভাবে ট্রেনার হইতে পারবেন এবং যারা সবাই ম্যানেজার আছেন আছেন আপনারা করেন জানি আপনাদের সাথে করা যায় কোয়েশ্চেন এগুলো যদি আপনাদের থাকে তাহলে এটা আপনারা ডাইরেক্টলি করতে পারবেন এবং আমরা হতে পারে আপনাদেরকে টাস্ক যারা আপনারা ফেসবুক লাইভে দেখছিলেন এবং আপনাদের কাছে জুম লিঙ্ক চলে আসছে ট্রেনার যারা আপনাদের জন্যই আজকের প্রোগ্রাম সো আপনারা এখানে আপনারা জয়েন করেন সো এমন একটা দিনে আজকের সন্ধ্যে নয়টার সময় যেটা ইভা বললো যে নাওয়াজ ঘাস আমাদের সাথে থাকবে সো র্যাক্সের সাথে যখন আমার প্রথমবার সাক্ষাৎ দ্যাট ওয়াজ ইন টু টু থাউজেন্ড যখন ফর এভার লিভিং বাংলাদেশে ওপেন হয় উনি এটা আমাদের রাইডিসন হোটেলে এই ওপেনিংটা হয় এবং ওখানে বলবো বারোশোর থেকে প্লাস হতে পারে সাতারোশো মানুষ পনেরোশো সাতারোশো মানুষ ছিল ওপেনিং এর এবং উনি এতজনকে দেখে হি ওয়াজ মেজ এবং উনি ছয় বার কিন্তু বাংলাদেশে এসেছেন সো ওনার বিশ্বাস আছে যে বাংলাদেশে আমরা কিন্তু বিজনেসটাকে খুব ভালো মতো করতে পারবো এবং এখানকার মানুষদেরকে একটা সুযোগ দেওয়া এটাই কিন্তু ওনার সবচেয়ে বড় যে উনি আমাদের উপর বিশ্বাস করেছেন এবং উনি বলেছেন যে হি বিলিভস ইন আস মানে আমাদের উপর উনি বিশ্বাস করেন তো আমাদের কিন্তু এখন কাজটা হচ্ছে ওনাকে এই যে যা 6 বার উনি বাংলাদেশে আসছেন আমাদের উপর বিশ্বাস করে এই যে যে বড় ইনভেস্টমেন্টটা করা হয়েছে বাংলাদেশে মানুষদের জন্য এবং যেটা হলো অ্যামেজিং যে প্রবাবলিং প্রোডাক্টস যেই দেশে ইনভেস্ট করেন ওই দেশ থেকে কিন্তু ওনারা ইনভেস্টমেন্ট ওরা কিছু রিটার্ন নেয় না ওই দেশকে ওনারা দ্বারা করান ওই দেশের এভিয়েন্স কে দাঁড়া করান ওই দেশের জন্য অফিস ওনারা দাঁড়া করান সো আমাদের কাজ হচ্ছে এখন জানি সব বাঙালিদেরকে আমরা এই মেসেজটা পৌঁছায় দিতে পারি যে যা তারা নিজের ঘরের থেকে তারা বিজনেস করতে পারছেন তারা অনলাইনে এখন ঘরে ঘরে থেকে বিজনেস করতে পারছেন সো এই টেকনোলজি যেন আমরা ইউটিলাইজ করতে পারি এবং আমরা এই টেকনোলজি দ্বারা চিন্তা করেন আপনি ঘরের থেকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইভেন আরেকটা শহরে বা ঢাকা শহরের ভিতরেই আপনি কানেক্টেড করতে পারছেন আপনার টাইমটাকে ইউটিলাইজ করতে পারছেন যখন আপনি বিজনেসটা স্টার্ট করেছেন আপনি আপনার টিমের সাথে তাদেরকে আপনি ট্রেনিং করতে পারছেন আপনার ঘরের থেকে আপনি তাদেরকে সলিড ভাবে আপনি তাদেরকে হোলসেল রিটেল শেখাইতে পারছেন আপনি অনেক কিছু করতে পারছেন সো আজকের সেশনটা কিন্তু আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি যে পার্টটা আপনাদেরকে শেখাবো সেটা হলো আপনারা এই টেকনোলজি কিভাবে আপনারা ইউটিলাইজ করতে পারেন শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও আপনি বিজনেসটাকে বিল্ড আপ করার জন্য আপনি আপনার টিম দেখা যাবে হয়তো আমরা মালয়েশিয়াতে থাকতে পারেন আপনার টিম ইউকে তে থাকতে পারেন তাদেরকে একসাথে করে আপনি আপনার সেশন নেন সো ভেরি ইম্পর্টেন্ট যে আমরা টেকনোলজি ওয়াইজ আমরা নিজেকে স্কিলস ডেভেলপমেন্ট করি ধরেন আপনি হ্যাঁ আপনার কাছে একটা স্মার্টফোন আসছে আপনি সেটা এমনি ফোনের জন্য ব্যবহার করছেন কিন্তু দিস ইজ এ কম্পিউটার এটা দিয়ে যে আপনি আরো অনেক কিছু করতে পারবেন সেটা শিখে নেওয়া কিন্তু আমাদের কর্তব্য প্রতিটা সময়ের সাথে বিভিন্ন টেকনোলজি আছে এবং সেগুলো আমাদের শিখে নিতে হবে এবং যারা শিখে নিচ্ছে তারা কিন্তু সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারছে আজকে আমি আপনাদের অ্যাজ এ ট্রেনার আপনার কি কি থাকা উচিত এবং কিভাবে আপনি করবেন সেটা আমি সাথে আজকে করব কাগজ কলম নিয়ে বেশ অনেক ইনফরমেশন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো সো এগুলোকে আপনি জানেন আবার নিজে রিপিট করতে পারেন নিজে আবার হলো এগুলোকে আপনি শিখাইতে পারেন সো দেন নোট করে রাখলে এটা অনেকটা হেল্প করে আমরা কিন্তু জুম এই যে আমরা অনেকে আজকে জুমে আছি কেউ আছে জুমে লগ ইন করেছেন আমরা আবার এই জুমটাকে ফেসবুকে আমরা লাইভ স্ক্রিমিং করছে জুম একটা ফ্যান্টিক ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম যেখানে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স কে আপনি ই করতে পারছেন আপনি স্ক্রিন শেয়ার করে ইভেন যেরকম একজনকে যখন আপনি জয়েনিং করাচ্ছেন সে যে জয়েনিংটা কারেক্টভাবে করছে সেটা আপনি মনিটর করে তাকে আপনি দেখাই দিতে পারছেন সে তার স্ক্রিনটা শেয়ার করছে তো লাইভ স্ট্রিমিং করা এমনি আপনার স্ক্রিন শেয়ারিং করা জুমের মধ্যে অনেকগুলো ফিচার আছে যেটা আমাদের শিখে নিলে আমরা বিজনেসটাকে অনেক সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো অনেক আছে যে ভাবেন যে উনি হাউস ওয়াইফ উনি তো শুধু ফেসবুক পারে এবং ফোনটা ধরতে পারে কিন্তু তাহলে তো আমি যদি জানি কিভাবে আমি গুগল ড্রাইভে যাব কিভাবে আমি এনআইডি তাকে আমি দুটো ছবিকে একটা বড় ডকুমেন্টে গুগল ড্রাইভে নিয়ে ওটাকে ডাউনলোড করব তাই না এই জিনিসগুলো যদি আমি জানি তো আমার জন্য করতে তো এটা দুই মিনিটের কাজ কিন্তু আমার জন্য যদি দেড় ঘন্টাও লাগে একজনকে শেখানো যে সে কিভাবে করবে এবং আপনি যখন স্ক্রিন শেয়ার করছেন লাইভ স্ট্রিমিং সে করছে আপনার সাথে তখন কিন্তু আপনি খুবই সিম্পলি তাকে গাইড করতে

তাদের এখানে বিভিন্ন আমি পেজটাকে আপনাদেরকে দেখাচ্ছি এই পেজে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও রেখে দিচ্ছে কিভাবে আপনি জুমে জয়েন করবেন আপনি শিডিউল কিভাবে মিটিং বানাবেন আপনি ধরেন আগামীকাল একজনের সাথে আপনার মিটিং আছে সো সেই আগামীকালের ডেটে টাইম কখন হবে সেটা আপনি শিডিউল করতে পারেন আপনার হাতে কন্ট্রোল আপনি জুমটা কিভাবে করবেন এই কন্ট্রোলটা আপনার হাতে ওকে আপনার গুগল ক্যালেন্ডারের সাথে অনেক সময় হয় কি আমরা এখানে যাই ওইটা ওইটা করি করি বাচ্চাদেরকে এখানে নিয়ে যেতে হবে মানে ঘরের ব্যস্ততা নিয়ে জব নিয়ে অনেক কিছু আমরা ব্যস্ত হয়ে যাই এবং আমরা ভুলে যাই তো আপনার জুমটাকে আপনি গুগল ক্যালেন্ডারের সাথে আপনি অ্যাটাচ করতে পারেন জানে আপনার নোটিফিকেশন চলে আসে আপনার আউটলুকে আপনি ইমেলে পাঠিয়ে দিতে পারেন এই যে যে ডিফারেন্ট ডিফারেন্ট কিভাবে আপনি করবেন কিন্তু এখানে ওনারাই কিন্তু আমাদের জন্য ছোট ছোট ভিডিও বানিয়ে দিছে এগুলোকে আপনার স্টাডি করবেন নিজের নোট লিখবেন তখন দেখবেন যে আপনি জুমকে কে খুবই সুন্দর করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে জুম আহ চালাবেন তো আমি আপনাদেরকে দশটা টিপস দিব এখন যেটা হচ্ছে যে আপনি আপনি যখন আমি আজকে যে আমি একটা প্রেজেন্টেশন আপনাদের জন্য করছি তো একটা প্রেজেন্টেশন আপনি কিভাবে করবেন এবং আমরা আপনাদেরকে সবসময় রেকমেন্ড করব যে কোম্পানির যেই যেই প্রেজেন্টেশনগুলো থাকে কোম্পানি বানান ওই প্রেজেন্টেশনগুলো আপনারা ব্যাপার করেন এবং আপনারা যদি নিজে প্রেজেন্টেশন আপনারা স্লাইস বানান তাহলে যদি ডাউট থাকে কোনো এবং আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট আমার কাছে আপনারা পাঠায় দিতে পারেন আমি দেখে নিতে পারি যে এখানে কোনো কন্ট্রোডেক্টরি আছে কিনা কোনো মেডিকেল ক্লেম আছে কিনা আপনার এটা বেশি ক্রাউডেড হয়ে যাচ্ছে কিনা আমি আপনাদের সাথে এখন দশটা টিপস আমি শেয়ার করবো যে আপনি অনলাইনে কিভাবে আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন যেটা বেসিক একটা কিছু খুবই ইম্পর্টেন্ট অনেক সময় দেখবেন আপনি অনেক প্রিপারেশন নিয়েছেন খুব ভালো ভাবে আপনি স্লাইড এন্ড এভরিথিং কিন্তু যদি আপনার মাইকটা যদি ভালো না থাকে আওয়াজটা যদি ভালো মতন শোনা না যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রিসিভ যারা আপনাকে শুনতেছে তারা কিছু খের খের যদি শব্দ হয় খুবই লো শব্দ হচ্ছে এই জিনিসগুলো এবং ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ এই জিনিসগুলো যদি ঠিক না থাকে তখন কিন্তু দেখা যায় যে আপনার এই ডেলিভারিটা কিন্তু ক্যামেরা লাইটিংটা ভালো থাকা দরকার সো আপনি যদি আহ লাইটটা যদি পিছন থেকে আসে তখন দেখা যাচ্ছে আপনি অন্ধকার হয়ে আসছেন সো আপনার লাইটটা যেন সামনের সাইড থেকে আসে এবং এই যে ঢাকা শহরের নয়স আমি অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু অনেক সময় এটা চেষ্টা করবেন যে যেই রুমের থেকে নয়সার ডাইরেক্ট না আসেন সেটার জন্য আহ হাইটটা ইম্পর্ট্যান্ট এরকম একটা স্ট্যান্ডের দাম সাতশো থেকে বারোশো চোদ্দশো পনেরোশো টাকার খুবই একটা সিম্পল একটা স্ট্যান্ড আপনি আপনার ফোনটাকে দাঁড়া করায় আপনি একটা ডিস্ট্যান্সে চলে আসুন আপনি নিজেকে রেকর্ডিং করে দেখেন যে এই ডিস্টেন্সটা ঠিক আছে কিনা দেখা গেল অনেক সময় আমরা কি চেষ্টা করি এটাকে একটা তাকে একটা বইয়ের উপরে দাঁড়া করাইতে তারপরে সো সো টা এমন হয়ে যাচ্ছে যে নিচ থেকে উপরে আসছেছে বা উপর থেকে নিচে আসছেছে আপনি যদি যে রাইট অ্যাঙ্গেলে থাকে আপনার এর সাথে মিল তখন দেখবেন যে প্রেজেন্টেশনটা সুন্দর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে নিচ থেকে যখন দিচ্ছে আপনার এই ফেসের কাটিংটা তারপর এভরিথিং এটা অনেকটা আনপ্রফেশনাল হয় তো এটা হাই টা রে আপনি সুন্দর নেন সবাই কিন্তু আপনাকে আপনি একই কাজটা করতেছেন আপনার ডেলিভারিটা সুন্দর হবে সো যেটা একটু আগে আমরা বললাম ভালো ভালো মাইক পাওয়া যায় আপনার এমনি আপনি হেডসেটও ব্যবহার করতে পারেন কিন্তু মেক শিওর করবেন জানি আপনার নয়েজটা জানি বাইরের সারাউন্ডিং নয়েজটা ওইভাবে না আসে বা এই যে আমি নিজে এটা ইনভেস্ট করেছি উইথ মাই মাইক্রোফোন সো এরকম মাইক্রোফোন আপনারা নিয়ে নিতে পারেন এটা যখন আপনি আপনার নিজে বিজনেসটা করছেন এবং এটা আপনি বারবার বারবার করবেন করবেন আপনি একটা ভালো একটা মাইক্রোফোন আপনি কিনে নিতে পারেন সো তখন এটা আপনার সাউন্ড কোয়ালিটিও বেটার হবে यस লাইটিং এর কথা যেটা একটু আগে বললাম আপনি ফেস করবেন জানেন ইনা ইনি দেখছেন যে ইনার সাইড থেকে লাইট আছে কিন্তু ওনার সামনের থেকে লাইট আসছে যদি লাইটিং টা ভালো না থাকে আপনি নিজে একটা সিম্পল একটা লাইট কিনে নেবেন সো ওই লাইট এই লাইট যারা জানি আপনার আলোক দিতে হয় সো তা নহলে দেখাচ্ছে যে ওয়েব ক্যামেরাটা এমন হয়ে যায় যে সে আপনাকে ডার্ক করে দিচ্ছে টেবিং টেবিল ইম্পর্ট্যান্ট আপনি নিজের এটা এটা আমাদের হোম বেজ বিজনেস আপনি বাসার থেকে থেকে কাজ করবেন কোথার আপনার ঘরের একটা কোনায় উম যেখানে আপনি বসে আপনি ফোকাস নিয়ে কাজ করতে পারেন সেটা আপনি সেট আপ করবেন আহ অনেকে দেখা যাচ্ছে কি ঘরে হতে পারে অনেক কিছু আছে এবং আপনার ভিডিওটা দেখা যাচ্ছে পিছন দিয়ে মানুষ আসতেছে যাচ্ছে সো এই নয়েজ গুলো জানি না থাকে তখন আপনি যদি টেবিলটাকে ঘুরায় আপনি একটা সাদা ব্যাকগ্রাউন্ড আপনার ওয়ালের দিকে আপনি নিয়ে নেন সেটাতে দেখবেন যে বাইরে অপোজিট এই যাই না হচ্ছে কারণ সেন্সিস ঘরোয়া বিজনেস এবং আপনি যখন ট্রেনিং দিচ্ছেন বিভিন্ন সিচুয়েশনে আছেন তখন আপনি কিন্তু এই জিনিসগুলো আপনি নিজেও আপনি ডিস্টার্ব ফিল করবেন এবং আপনি যখন জানছেন যে আপনার কথা পিছনের কেউ কিন্তু দেখছে না বা আসা যাওয়া হচ্ছে বা সামথিং ওটা সামনে দিয়ে হোক বা আপনি এমন একটা জায়গা বসবেন চেষ্টা করবেন যে আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আর সুবিধা কি যদি আপনি কম্পিউটার থেকে করছেন এই যে আমি আজকে রেক্সের ছবি পিছনে দিয়েছি তো আপনি তখন কিন্তু ডিফারেন্ট আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এবং সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার তখন আরো ইজিয়ার সুন্দর হয় যদি আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে একটা কিছু খুবই ইম্পর্টেন্ট সেটা হলো আপনি নিজে কে তৈরি করা ওকে ট্রেনিং এর আগে নিজেকে তৈরি করা তার মানে আপনি ওই ট্রেনিং স্লাইড গুলো নিজে দেখা হতে পারে আপনি নিজে সেটাকে ভিডিও রেকর্ডিং করে আপনি স্লাইডটা প্রেজেন্টেশন যখন করছেন এটা আপনাকে শুনতে কেমন লাগছে ওকে এবং নিজেকে যখন তখন এই স্লাইডগুলোর আপনি স্মুথনেস আসছে আপনাকে লাগতেছে না যে আপনি প্রিপেয়ারড না এবং আপনার কমিউনিকেশনটাও কিন্তু সুন্দর হবে সো সো নিজেকে প্রিপেয়ার করা মিটিং এর আগে এবং টাইমলি নিজেকে প্রেজেন্ট করা ধরেন এই যে তিনটা সময় আমরা আজকে প্রোগ্রামটা শুরু সূত্র আপনি যদি হাপায় হাপায় আসেন ডাইরেক্ট ট্রেনিং এর আগে এবং আপনি স্লাইডটা আপনি ওপেন করে রাখেননি তো আপনি ফাইলের ভিতরে যে তারপরে আপনি অডিয়েন্সের সামনে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি স্লাইডটা ওপেন করছেন তার মানে আপনি ওটা প্রিপারেশন না তো আপনার স্লাইডটা আগে থেকে ওপেন করে রাখা নিজেকে আগে এটাকে ট্রেন আপ নেওয়া জানি আপনি স্লাইড গুলো আপনার স্মুথনেস থাকে আপনি সবাইকে চেষ্টা করবেন যে তারা জানি অন টাইমে থাকে ওকে তো তাদেরকে আপনি অ্যালার্ট মেসেজ দিতে পারেন এস এম এস দিতে পারেন আপনার ফোন দিয়ে আপনার টিমকে জানাই দিতে পারেন যে তোমরা টাইম মতন এই প্রোগ্রামটা তিনটায় শুরু হচ্ছে তো তোমরা টাইম মতন থাকো এবং যদি আপনি দেখছেন যে আপনি যা কাজগুলো আগের থেকে মানুষদেরকে জানাই দেওয়া এবং তাদেরকে হতে পারে আগের দিন অ্যালার্ট দেওয়া একটা এস এম এস দেওয়া যে আজকে তিনটার সময় ট্রেনিং আছে সো তারপর আপনি দেখতেছেন একজনকে নিয়ে আপনি খুবই এক্সাইটেড সে আসেনি ডোন্ট ওয়েট ফর হিম তার জন্য আপনি অপেক্ষা করবেন না কারণ কি যারা টাইমলি পৌঁছে গেছে এই ট্রেনিং এর জন্য তাদের জন্য আপনি শুরু করে দিবেন এবং যারা লেট তারা এই রেকর্ডিংটা দেখে নিতে পারবে সো আপনার যে তিনটার সময় যে ট্রেনিং আপনি তিনটা ট্রেনিং বা নয়টা ট্রেনিং আপনি যখন যে টাইমটা দিয়েছেন সেই টাইম মতন আপনি সেটা করে দিবেন এবং অন্যদেরকে একটু হেল্প করবেন মনে রাখতে যে তারা করে এখন আর একটা জিনিস আমরা দেখছি আগে ছিল না এবং সেটা এখন হচ্ছে হয়েছে মাস দুইখানি সেটা হচ্ছে যে আগে যেরকম আমরা ওয়েটিং রুমটা উঠাই দিতে পারতাম ওকে তো আমরা যখন প্রোগ্রামটা শুরু হতো তখন আমরা ওয়েটিং রুম উঠাই দিতাম তখন যে যার মতন ঢুকে যেত কিন্তু এখন কি আর আমরা ওয়েটিং রুম উঠাই দিতে পারছি না কারণ কি অনেকে দেখা যাচ্ছে যে কেউ অনেকে না কেউ না কেউ হতে পারে জুম একটা লিংক পেয়েছে তারা ওই 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 ট্রেনিং এ থাকার কথা না সে ঢুকে গেছে বা কেউ স্প্যামিং করে ঢুকছে কারো প্রোগ্রাম নষ্ট করার জন্য কেউ সাবোটাজ করার জন্য ঢুকছে সো এটা জুম হচ্ছে এটাকে অ্যাভয়েড করার জন্য প্রতি অ্যাডমিট করতে হয় তার মানে একজন যে হচ্ছে আহ এই ট্রেনিংটা কন্ডাক্ট করতেছে যে করতেছে বা যে হোস্ট তার একজন একজন করে ঢুকাইতে হয় সো আমি কয়েকবার যেটা আমি নিজে ফিল করেছি যে আমার যদি হোস পাশে না থাকে ইভা আমার পাশে থাকে অ্যাজ এ হোস কিন্তু কিছু কিছু সময় আপনি দেখা যাচ্ছে এটা নিজের করতে হচ্ছে একা করতে হচ্ছে সো তখন কনসেন্ট্রেশন হারায় যায় যে আমি ট্রেনিং দিচ্ছি আমি স্লাইডই করছি তারপরে একজন হলো অ্যাডমিশন 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 করা হচ্ছে তখন ডিফোকাস হয়ে যাবে সো সো আপনি মেক করবেন যে আপনার অডিয়েন্স জানি তার টাইমলি অ্যাটেন্ড করে সো আপনিও জানি ডিফোকাস না হন এটা এখনকার সিচুয়েশনে জুম এমন হয়ে আসছে যেমন ক্লাস কেউ যদি লেট আসে সেটা নোটিস করে টিচার সো এখন যদি যখন যারা লেটে ঢুকছে তাদেরকে নোটিসের মধ্যে মানে নজরে পড়ে সো সবাই জানি টাইমলি আপনারা অ্যাটেন্ড করবেন স্লাইড গুলোকে সিম্পল রাখাটা খুব ইম্পর্টেন্ট আমি এই যে আজকের আহ স্লাইডের মধ্যে আমি টেক্সট রেখেছি ওকে টেক্সটা রেখেছি কারণে আমি আপনাদেরকে এটা আমি শেখাইতে চাচ্ছি কিন্তু এটার মধ্যে যদি আমি সেম টেক্সটটাকে আমি আরো ছোট করে এটাকে আমি বড় করে হাইলাইট করেছি জানে আপনাদের জন্য পড়া সুবিধা কিন্তু এর মধ্যে মোটামুটি আমার স্লাইডটা আজকের স্লাইডের মধ্যে বেশ টেক্সট আছে কিন্তু এটা সিম্পল রাখাটা ইম্পর্টেন্ট আমরা অনেক সময় চেষ্টা করি কি সব দিয়ে দিব হ্যাঁ ছবি দিব তারপর এফেক্ট দিব তারপর লিখা দিব সো যদি বেশি হয়ে যায় এবং স্লাইসগুলো গুলো যদি অনেক মানে ক্রাউডেড হয়ে যায় তখন কিন্তু মানুষ ওটা বুঝতে পারে না বা ওটা ওটা তখন অ্যাভয়েড করে ফেলে বা মাথার ভিতরে ঢুকায় না সো যত সিম্পল থাকতে পারে আপনি হেডলাইন থাকবে তাই না একটা বড় হেডলাইন দিবেন তারপর বুলেটস পয়েন্টস দিতে পারেন যে কয়েকটা বুলেটস পয়েন্টস সো জানি মানুষ সেগুলো পরে নিতে পারে তো আপনি ধরেন তিনটা তিনটা চারটা পাঁচটা আপনি বুলেট পয়েন্ট দিয়ে দিলেন সো নেক্সট জানি আপনার ওই স্লাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আপনি হেডলাইন হিসাবে নিয়ে আসলে আপনি চেষ্টা করবেন যে আপনার প্রেজেন্টেশনটা জানি সিম্পল থাকে এবং সবাই যেন বুঝতে পারে এবং কোন প্রেজেন্টেশন এই যে ম্যাক্সিমাম নিয়ে আসছি পনেরো টু আঠারো সেখানে ডেলিভারি দিতে চেষ্টা করে এবং আমরা চাই মানুষদেরকে শিখাইতে কিন্তু আমাদের মানে ব্রেইনে তো ক্যাচ করতে হবে আপনার চেষ্টা করবেন আপনার যদি স্লাইডটা ধরেন তিরিশটা স্লাইড এর একটা আপনার ট্রেনিং আছে সেটা আপনার তিন ভাগে বা দুই ভাগে আপনি ভাগ করে না জানি মানুষ সেটা বুঝতে পারে ক্যাচ করতে পারে এবং ম্যাক্সিমাম পনেরোটা স্লাইস তার মানে আপনি পিকচার দেওয়া পনেরোটা মানে অনেকগুলো লেখা দিয়ে স্লাইজ না ওকেই তো আপনার পিকচার থাকতে পারে আপনার বুলেট পয়েন্টস থাকতে পারে কিন্তু আঠারোটার উপরে তো অবশ্যই না কারণ কি এটা মানুষকে বেশি বেশি হয়ে যায় তখন ফলো করতে পারে না তো আপনার যদি বেশি ম্যাটেরিয়াল থাকে তখন বলবেন যে আমার এই ট্রেনিং এ পার্ট ওয়ান আজকে করছি এবং পার্ট টু আমরা আগামীকাল করব একটু আগে যেটা বলেছিলাম যে আপনি নিজের প্র্যাকটিস করতে হবে আমি গত ট্রেনিং অফ ট্রেনার্স আমি বলেছিলাম যে আপনারা আপনাদের ট্রেনিং এর ভিডিও প্লিজ আমাকে পাঠান আমি ওটাকে মানে আপনাদের কিভাবে আপনারা আরো ভালো ট্রেনিং দিতে পারেন হতে পারে আপনার লাইটিং আপনার ফ্লো আপনার স্লাইড রেকর্ডিং করলে নিজের এমনি আমাকে না দিয়েও যদি আপনারা শুধু নিজের জন্য রেকর্ডিং করে নিজেরটা দেখেন হতে পারে আপনার ওয়াইফ কে আপনার হাজবেন্ড কে আপনার ছেলে কে আপনার ফ্রেন্ড কে দেখাইতে পারেন যে দেখো আমি একটা ভিডিও রেকর্ডিং করেছি জুমে এটা কেমন হয়েছে তো ফিডব্যাক ইজ গুড কারণ কি তখন আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি সো নিজের যত প্র্যাকটিস প্র্যাকটিস করলেই কিন্তু আমরা মাস্টার হইতে পারি আমাদের যে প্রেজেন্টেশন গুলো সেগুলো এন্টারটেইনমেন্ট হওয়া উচিত আশা করি আপনারা বোর্ড হননি একটা ফ্লো থাকা উচিত আপনার কথার টোন জানি আপনার আপ ডাউন করে কিছুটা ইন্টারেস্টিং ফিল এবং হতে পারে আপনার এখানে কিছু স্টোরিও বলতে পারে আমাদের ফরিদামান ভাই ইজ ভেরি গুড এবং আজকে যিনি আমাদের আনিস ভাই উনি ট্রেনিং দিবেন হি ইজ ফ্যান্টাস্টিক ইন স্টোরিজ সো একটা ট্রেনিং শুরু করা যায় বুঝলি স্টোরি জানি মানুষ ক্যাচ করতে পারে সো ফর এক্সাম্পল আমার স্টোরি কি আহ আমার বনের বাংলাদেশ আমি পাঁচ বছর বয়সে আমার প্যারেন্টস আমার নরওয়ে যাই আমি নরওয়ে বড় হই এবং আমি নিজে স্বাস্থ্য নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে মানুষদেরকে হেল্প করা কিভাবে তারা সুস্থ থাকতে পারে তো এই জন্য আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি রেডি অ্যাজ এ ইন মাই এডুকেশন আমি টেকনিশিয়ান তো ওখানে আমি যে হাসপাতালে যখন আমি কাজ করেছি আমি বেসিকালি দেখেছি যে বেশিরভাগ মানুষ অসুস্থ কেন হয় মানুষ অসুস্থ এই জন্য হয় যে তারা সুস্থ থাকার সময় কিন্তু তারা নিজের শরীরটাকে ঠিক কেউ করেনি আমার কাছে খুবই কষ্টকর লেগেছে যে পিরিয়ড আমি ক্যান্সার ডিপার্টমেন্ট আমি কাজ করেছি বুঝতে রেডিয়েশন ওই সময়টা আমি ফিল করেছি যে ইটস আমরা যদি সুস্থ থাকতে আমাদের শরীরটাকে মূল্যায়ন দিতাম তারপরে ফরে এবার আমার কাছে আসে সো যখন আমার কাছে আসলো আমি দেখলাম যে এইটাই কিন্তু আমি আমার মধ্যে ফিল ছিল যে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে এবং ওটাতে হেল্প করতে পারে তখন আমার কাছে ফরএভার বিজনেস অপরচুনিটিটা ফ্যান্টাস্টিক লেগেছে সো এই জন্য আমি ফরএভার শুরু করেছি জানি আমি মানুষদেরকে হেল্প করতে পারি এবং নিজেকে সুস্থ রাখতে পারি এবং আরেকটা একটা ম্যাজিক্যাল জিনিস যেটা আমি ফরএভার দেখলাম আমার চারটা বাচ্চা সো এখানে আমি দুনিয়াতে সবসময়ের জন্য থাকবো না

saying যেটা English বলে আমি বাংলায় saying কি জানি না যেরকম বলে আহ আমাদের ওখানে একটা saying আছে হাতে একটা পাখি থাকা বেটার দেন দশটা পাখি সাদে so হাতেরটা সাদেরটা ধরতে যা হাতেরটা উড়ে গেল তাই না so এরকম different story ও আপনি আপনার training এর মধ্যে implement করতে পারেন যেটা হচ্ছে আপনার training related so জানি আমরা bored না হই

স্লাইড না করে আপনি লাইভ আপনি ওয়েব ওয়েব ব্রাউজার দিয়ে আপনি কিন্তু একদম একজন কিভাবে সে অর্ডার গুলো করবে সে কার্টে যাবে কার থেকে সে হচ্ছে তার অ্যাড্রেস লিখবে পেমেন্ট সিস্টেম এইগুলো স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সেই ট্রেনিংnotin আপনি লাইভ ওয়েবে ওয়েবে করতে পারছেন সো রিয়েল টাইমে দেখা যাচ্ছে যে তখন মানুষ কিন্তু স্টেপগুলো বুঝছে আপনি ব্যবহার করতে পারেন আপনি লাইফ দেখাতে পারেন আপনি ভিডিও ব্যবহার করতে পারেন যদি ফর এক্সাম্পল যখন আপনি একটা আহ একটা হোম ডেমো করবেন একটা প্রেজেন্টেশন করবেন সো আমাদের ফর যে অ্যালোফিল এটা কিন্তু বুঝানো বা অ্যালোভেরা গাছটা বোঝানো কঠিন কিন্তু আপনি যদি allo field এর forever allo field এর ভিডিওটা দেখায় দেন আপনি আমাদের ফ্যাক্টরির ছবি ভিডিওটা দেখায় দেন এবং আমরা কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে সেটার ভিডিওটা দেখায় দেন তখন কিন্তু মানুষ বুঝবে আরো বেটার বুঝবে সো আপনি ট্রেনিং এর মধ্যে আপনি ভিডিও কম্বিনেশন রাখতে পারেন আপনি লাইভ দেখাইতে পারেন ব্রাউজার থেকে আপনি গ্রাফিক ব্যবহার করতে পারেন সো এইটাতে কি হবে আপনার টা ইন্টারেস্টিং হবে কমিউনিকেশন ও কিন্তু জুমে করা যায় জুমের প্ল্যাটফর্ম এর মধ্যে দেখবেন আপনার হাত উঠাইতে পারেন আপনি ইয়েস বলতে পারেন আপনি নো বলতে পারেন এরকম স্টিকারের মতন আছে যেটা আমরা যিনি ট্রেনিং দিচ্ছে উনি হচ্ছে আপনার এই 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 গুলি সে পেতে পারে তো আমরা যদি আমি দেখি এখানে আমাদের এখানে আমাদের ইয়েস আছে নো আছে গো স্লোয়ার গো ফাস্টার সো এই জিনিসগুলো ধরেন একজন যদি খুব স্লোলি ট্রেনিং দিচ্ছে তখন অডিয়েন্স বলতে পারে যে দেখেন একটু একটু দ্রুত বলেন সো এবং এছাড়াও চ্যাটে লেখা যায় সো মাঝে মাঝে দেখা যায় আমি যখন ফোকাস থাকি একটু ফোকাস থাকি তখন আমি চ্যাটটাও তো চেক করি না কিন্তু এখানেও করা যায় আর একটা জিনিস আপনি এঙ্গেজ করতে পারেন

আহ ইভা লিখেছে হ্যাপি বার্থডে র্যাক্স ইয়াস সো এখানে কিন্তু আমরা কি করতে পারছি আমরা একটু কমিউনিকেশন করতে পারছি সো আপনি এংগেজ করতে পারেন আর ইউ এনজয়িং দ্য ট্রেনিং সো এবং এখান থেকে কি আপনারা শিখছেন এখানে ইউ উনি লিখেছেন যে হ্যাঁ ইয়াস হি ইজ এনজয়িং দ্য ট্রেনিং সো এই যে যে আমরা চ্যাটটা ব্যবহার করতে পারি আমরা গো ফাস্টার গো স্লোয়ার হ্যান্ড রাইস ইয়েস এন্ড নো সো ফর এক্সাম্পল যদি বলি যে আপনাদের মাঝে কারা কারা হচ্ছে নিজেরা ওয়েব শপ থেকে নিজের অর্ডার আপনারা অনলাইনে সব করেছেন কিনা তখন আমি দেখতে পারবো যে আপনাদের মধ্যে যারা ইয়েস বলতেছেন হাত রাইস করেছেন সো ইউ আর উইথ অনেকে আছে হতে পারে তারা জুমে ঠিকই অ্যাটেন্ড করছে কিন্তু তারা হতে পারে শুনছে না তো তখন তখনও কিন্তু ট্রেন একটু ইনফরমেশন পেয়ে যাচ্ছে যে আমার কথা হতে পারে যাচ্ছে কি যাচ্ছে না তো তো এই জুমে সুন্দর কমিউনিকেট করা যায় ফেসবুক লাইভেও করা যায় এবং এটা তো একটা সেন্স দেয় যে আমি যে কথাগুলো বলতেছি আমি কি নিজের ধ্যানে বলে যাচ্ছি বলে যাচ্ছি এবং কেউ এটাকে রিসিভ করছেন কি করছে না সো আমাদের সো এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন একটা ট্রেনিং কোটছেন একটা একটা স্লাইডস প্রেজেন্টেশন ব্যাক তখন এই যে যে এর যেই শেষে কি অ্যাকশন স্টেপ হওয়া উচিত তাই না ধরেন একজন যদি সে হচ্ছে অনলাইন অর্ডার নিয়ে ট্রেনিং দাও হচ্ছে তার মানে অ্যাকশন স্টেপ হবে যে যারা এই অনলাইন ট্রেনিংটা দেখেছে তারা জানি নিজের অর্ডারগুলো করে সো আই ফর एग्जांपल আপনি যদি একটা বিজনেস প্রেজেন্টেশন দিচ্ছেন সো বিজনেস প্রেজেন্টেশনের শেষে কি আপনার হলো গোল সেটা হলো যিনি রিসিভ করেন যে যার জন্য প্রেজেন্টেশন দিতেছে সে সিদ্ধান্ত নিবে সে বিজনেস করবে কি করবে না তো একটা অ্যাকশন স্টেপ আপনার মাইন্ডের মধ্যে থাকা উচিত যে এই প্রেজেন্টেশন যা আমি দিচ্ছি এটার জন্য অ্যাকশন স্টেপটা কি হবে তো আশা করি যে আপনারা যারা এই ট্রেনিংটা দেখছেন এই অ্যাকশন স্টেপটা হওয়া উচিত নিজের মাইক্রোফোন নিজের ওয়েব ক্যামেরা নিজের ফোন দিয়ে জানি আমি নিজের জুম ট্রেনিং করি যারা আমরা কোনো সময় ট্রেনিং করিনি তারা নিজে অ্যাটলিস্ট আমি ট্রাই আউট করি এবং নিজেদের মাঝে সেটা শেয়ারিং করে আমি স্টেপ বাই স্টেপ হতে পারে আপনারা এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা একসময় ট্রেনিং দিবেন এবং যারা ট্রেনার আছেন তারা জানে নিজে আরও ভালো ট্রেনিং করতে পারেন কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারেন আমি আশা করি যে সেটা অ্যাকশন স্টেপ সো আমাদের এটাও মাইন্ডের মধ্যে রাখা উচিত যে কি হচ্ছে এই প্রেজেন্টেশন থেকে অ্যাকশন স্টেপ হওয়া উচিত এবং সবার এই প্রেজেন্টেশনের পরেও জানা উচিত যে আমার অ্যাকশন স্টেপটা কি সো আমি আশা করবি আপনাদের মাঝে আপনারা হচ্ছে আমাকে ফিডব্যাক দিবেন আপনারা নিজেদের হতে পারে একটা ভিডিও ট্রেনিং দিবেন এবং আমাদের ইভার সাথে আপনারা যারা ট্রেনার আছেন তারা কানেক্টেড হবেন এবং বলবেন যে আপনারা আগামী মাসের কি কি টপিক এর উপর আপনারা ট্রেনিং দিতে চান আমরা চাই যে যারা নতুন যারা ম্যানেজার হয়েছেন আপনারা নিজেকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসেন অন্যদেরকে ট্রেনিং দেন আপনি যদি এখানে যদি আপনি ওই আপনার কনফিডেন্স যদি না থাকে যে আমি ট্রেনিং দিতে পারি না আমি এরকম কোনো সময় করি আমাদের ফর এভিং লিভিং এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি বলবো এখানে আমরা নিজেকে ইমপ্রুভ করার একটা খুবই একটা সুন্দর প্ল্যাটফর্ম এবং আমরা ম্যানেজমেন্ট থেকে আমি ইভা আমাদের সাইফুর আপনারা ওনারা সবাইকে তো আপনাদের হেল্পের জন্য আছে সো আপনার যদি দরকার হয় প্রাইভেট সেশন যে আমাদের সাথে বসে কিভাবে আপনি প্রেজেন্টেশন কিভাবে স্লাইড শেয়ার করবেন কিভাবে স্ক্রিন শেয়ার করবেন এগুলোর জন্য কিন্তু আমরা আপনাদের সাথেই আছি রিচ আউট করবেন উইল হেল্প ইউ একটা কিছু খুব ইম্পর্টেন্ট সেটা হলো সময়টা সময়টা শেষ সময়টা মানে এক্সিভ না করা এবং ইম্পর্টেন্ট যে আমরা শেষের জন্য আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন এর জন্য একটু কোয়েশ্চেন আনসার টাইমটা রাখা যে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো তখন এই প্রেজেন্টেশনটা আপনার টু ওয়াইজ হয়ে গেল না তো সেই প্রেজেন্টেশনের উপর আপনি একটু ফিডব্যাক পেতে পারেন এবং কোয়েশ্চেন অ্যান্সার যদি থাকে কোনো কিছু আপনার আনক্লিয়ার সেটাও আপনি সেটা ক্লিয়ার করে দিতে পারলেন সো কিছুটা টাইম টেন টু ফিফটিন মিনিট আপনি রাখবেন জানি তাদের মাঝে যদি কোশ্চেন আনসার থাকে সেটা ক্লিয়ার আউট কর কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট এরকম একটা সেশনে যখন আপনি টাইম দিবেন কোশ্চেন আনসারের জন্য সেটা হলো সেই কোয়েশ্চেন আনসার গুলো জানি এই টপিক রিলেটেড থাকে অনেকে দেখবেন অডিয়েন্সের মাঝে যখন মাইক পেয়ে গেছে তখন ইয়েস সে মাইক আর ছাড়ছে না হতে পারে সে তার কথাগুলো বলছে বা সে এমন এমন প্রশ্ন করছে যেটা এটার সাথে রিলেটেড না সো তখন আপনি যেটা করবেন সেটা কাইন্ডলি আপনি সেটাকে আপনি বলে দিবেন যে দেখে এই এই টপিক নিয়ে আমরা এখন কথা বলছি সো আপনি যদি দরকার হয় অন্য সময় কথা বলতে আপনি আমাকে ফোন করতে পারেন বা আপনি অন্য সময় আমরা কথা বলতে পারি সো ইটস ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন অ্যান্সার জন্য টাইম যদি দেওয়া হয় সেটা করতে পারেন আপনি আপনি ইভেন দেখা গেল যে সবাইকে এনকারেজ করে দিতে পারেন যে তোমরা হচ্ছে ওই চ্যাটের মধ্যে কোশ্চেন গুলো লিখে দাও তো সেগুলো তখন আপনি ওই শেষের সময়টা আপনি চ্যাটটা আপনি রিভিউ করলেন যে আজকে কি কি কোয়েশ্চেন আসছেন তো এটাও কিন্তু আপনি ট্রেনিং এর প্রথমেও বলে দিতে পারেন যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইন দ্য মিন টাইম তোমরা চ্যাটেটা লিখে দাও তো আমরা একদম শেষে সেটা আমরা রিভিউ করব তো তখন আমরা আমি সেই কোয়েশ্চেন আনসারের আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো টাইমলি আমাদের এন্ড করা মানুষ তাদের সবাই কিন্তু ব্যস্ত সবাই তার সময়টা থেকে এখানে ইনভেস্ট করেছে সো টাইম মতন জানি আমরা ট্রেনিং শেষ করি অনেক সময় অনেকে এক্সাইটেড থাকে দে আর টু এক্সাইটেড এবং সে চালায় যাচ্ছে একটা বিউপির সাথে সাথে প্রোডাক্ট ট্রেনিং এভরিথিং মানে ভুনাকে চুরি একটা লম্বা সেশন হয়ে যাচ্ছে সো তখন দেখা যাচ্ছে যখন যদি টাইমলি মানুষ শেষ না করতে পারে তখন ট্রেনিং এর মেইন পয়েন্ট মানুষ হতে সেটা মনেও রাখতে পারছে না এবং সেটা বিথা যাচ্ছে তো আমরা শু করব টাইমলি আমরা এন্ড করব টাইমলি আহ জানি অন্য মানুষদের জন্য আমরা রেসপেক্ট রাখি তাদের সময় এবং আহ এই যে ট্রেনিংটা হচ্ছে সেটা আপনি সফট লিঙ্ক বা আপনি রেকর্ডিংটা আপনি রেখে দিতে পারেন সো তারা জানি তাদের মতন আবার দেখে নিতে পারে যদি এমন কিছু থাকে যে তারা বুঝতে পারেন সো আমি সিম্পলি থ্রু গেলাম এবং আপনাদের যদি এখানে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা করতে পারেন সো আমরা এখানে দেখি যে আপনাদের মাঝে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা রিগার্ডিং regarding রিগার্ডিং কিভাবে টেকনিক্যাল স্টাফ আপনার ইউজ করতে পারছে সো ইয়েস আশা করি আমাদের মাঝে সবাই স্কিল্ড হয়ে যাবে এই টেকনোলজি ব্যবহার করা এইটা আপনি রিয়েলি আপনি হাতের মুঠায় পুরা পুরো ডাকে আপনি আপনি এখান থেকে আপনি পুরা দুনিয়ার সাথে আপনি বিজনেস কানেক্ট করতে পারছেন আমরা দেখেন আজকে আপনাদেরকে রিচ করতে পারছি আমি আমার বাসার থেকে সো এখান থেকেই আপনি আপনার টিমকে ট্রেনিং দিতে পারছেন আপনি আপনি নতুন মানুষদেরকে রিচ আউট করতে পারছেন আপনি মেসেঞ্জারে এবং এতগুলো ফিচার আছে রিচ আউট করার জন্য সো ওয়াই নট আমরা সেটাকে ইউটিলাইজ করি হান্ড্রেড অ্যান্ড রেক্স হান্ড্রেড এন্ড সেভেন্টি প্লাস কান্ট্রিতে আমাদের বিজনেস করার অপরচুনিটি দিয়েছে সো আমরা সেটা কেননা ইউটিলাইজ করবো সো অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ